নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে আবারও কিন্তু অসময়ে টাকা ছাড়া শুরু হয়েছে। একদম মিথ্যে কথা নয়, লাইভ প্রমাণ দেখাবো যে টাকা ঢুকেছে। তো এই যে টাকাগুলো ঢুকছে, কাদের টাকা ঢুকছে, আপনি এই টাকাটা পাবেন কিনা বা কারা পাবে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন টাকা যে ঢুকেছে সেটা আমি এখানে দেখাচ্ছি আগে। তো আমাদের চ্যানেলেরই কিন্তু সাবস্ক্রাইবাররা এগুলি পাঠিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন 2000 টাকা এনার ক্রেডিট হয়েছে, ₹2000 ক্রেডিটেড টু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে অ্যাকাউন্ট এগেনস্ট পিএম কিষাণ বিএন ইনস্টলমেন্ট 8, অর্থাৎ 8 নম্বর কিস্তির টাকা ওনার ঢুকেছে। এবং এখানে সময়টা দেখতে পাচ্ছেন 10:20 AM টাকাটা ঢুকেছে। এবার আপনাদেরকে উপরে যে আইডিটা সেটাও দেখাচ্ছি, দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে আইডি সেটা এখানে রয়েছে। আরও আপনাদেরকে ট্রানজ্যাকশান সেটা সেগুলোও দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এখানে 30 জুলাই 2024 10:20 AM এখানে ইয়েটা মানে যেটা অ্যাকচুয়ালি সময় সেটা দেখাচ্ছে, আর ওখানে SMS একটু দেরি করে ঢুকেছে, তাই ওখানে 10 মিনিট পরে দেখাচ্ছিলো। তো এখানে 2000 টাকা ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন। আরও আপনাদেরকে স্টেটমেন্ট দেখাচ্ছি, দেখুন এখানে ট্রানজ্যাকশান হিস্টোরি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন যে 30 জুলাই 2024 তারিখে 10:20 AM এ টাকা ক্রেডিট হয়েছে 2000 টাকা, এবং এখানে কী লেখা রয়েছে না, DBT PM কিষাণ BEN ইনস্টলমেন্ট 8, অর্থাৎ 8 নম্বর কিস্তির টাকা এই কৃষকটির কিন্তু ক্রেডিট হয়েছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর জানেন PM কিষাণ প্রকল্পের টাকা DBTর মাধ্যমে দেয়, তাই আপনার যেই ব্যাঙ্কে DBT লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্কেই টাকা ঢুকে। তো এই কৃষকটির কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যেহেতু DBT লিঙ্ক করা রয়েছে, তাই কিন্তু এই কৃষকটি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওনার টাকাটি পেয়েছে। এবার এই টাকাটি কারা পাচ্ছে, সবাই কি পাবে এই টাকাটা, সেই বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছি। দেখুন আমরা ইতিমধ্যেই pmkishan.gov.in এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন PM কিষাণ প্রকল্পে যেটা 17তম কিস্তি, তার লাস্ট কিস্তি যেটা দিয়েছিল সেটা 18ই জুন কিন্তু দিয়েছিল। তো আজ হঠাৎ করে কেন আবার 30 জুলাই টাকা দিল? তো এর কারণ হচ্ছে PM কিষাণ প্রকল্পে একটা নিয়ম রয়েছে যে কোনো কৃষকের যদি কোনো সমস্যা থেকে থাকে, হ্যাঁ, তার যদি কোনো টাকা না ঢুকে থাকে, তো পরবর্তী সময়ে যদি সেই কৃষকটি তার সমস্যার সমাধান করে ফেলে, তাকে কিন্তু তার পিছনে যে কিস্তির টাকাটা ঢোকেনি সেই কিস্তির টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হয়। তো এই কৃষকটি যে কৃষকটির টাকা ঢুকেছে, তো এই কৃষকটির ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই ঘটেছে। তো যখন 17তম কিস্তির টাকা ঢুকেছিল দিয়েছিল, তখন কিন্তু এই কৃষকটা টাকা পেয়েছিল, কিন্তু ওনার দুটো ইনস্টলমেন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু উনি একটা ইনস্টলমেন্ট পেয়েছিলেন, আরেকটা ইনস্টলমেন্ট ওনার ডিউ ছিল। তো যেহেতু ওনার ডিউ ছিল, সেই কারণে কিন্তু বর্তমানে ওনাকে সেই টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। এই টাকাগুলো এরকম আগেও হয়েছে যে কোনো সমস্যা থাকলে, হ্যাঁ, সেই টাকাগুলো কিন্তু এরকম মাঝখানে একটা সময় দিয়ে দেওয়া হয় যদি আমাদের সমস্যাগুলো সমাধান করে ফেলা হয়। তো এই কৃষকটির ক্ষেত্রেও ওনাদের যে সমস্যার কারণে টাকাগুলো ঢুকেনি সেই সমস্যার সমাধান করে ফেলেছে, তাই টাকা দিয়ে দিয়েছে। বা ওনার যেহেতু একটা কিস্তির টাকা বাকি ছিল, ওনার সব কিছু ঠিকঠাক ছিল, তখন উনি পাননি, তাই বর্তমানে কিন্তু এখন টাকা দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু আপনারাও চেক করে দেখে নেবেন PM কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে যে আপনাদের কোনো কিস্তি বাকি রয়েছে কি না। যদি দেখেন কোনো কিস্তি বাকি রয়েছে, সেই কিস্তির টাকাগুলো আপনারাও কিন্তু এভাবে পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।